শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। আর আজকেও একজন নতুন ধরনের গেস্ট, তার সাথে নতুন ভাবে আড্ডা আর একটা নতুন মুখ, সব মিলিয়ে জমজমাট আড্ডাতে যাবে। আর কিছুক্ষণ পরেই দুঃখের সেই নবমী নিশি, তবে সেই নিশি শেষ হয়ে যাওয়ার আগে আমাদের সাথে রাজর্ষি। রাজর্ষি আর আপনারা যদি কাননের ফুল তোলার অভ্যেস থাকে তাহলে তো নিশ্চয়ই এই ফুলের দিকে একবার নজর গেছে। ফুল বলবো না ভোমরা, সেটা পরে ঠিক করছি, কিন্তু রাজর্ষি অভিনয় কি প্রথম থেকে ঠিক করেছিল এই পেশায়? সেইভাবে তো ছোটবেলা থেকে ঠিক করা হয়নি, কিন্তু নাটক নিয়ে পড়াশোনা করতে করতে মূল থিয়েটারটাই করবো ভেবেছিলাম, কিন্তু একটা সময় এখানে চেষ্টা শুরু করলাম টেলিভিশনের মাধ্যমে, তো আস্তে আস্তে কাজ করলাম, তো এখন সেটাই পেশা হয়ে গেছে। কতদিন ধরে মানে নিয়মিত মানে এটাকে পেশা হিসাবে সেইভাবে দেখতে গেলে 3.5 বছর মতন, কিন্তু থিয়েটারের এক্সপিরিয়েন্স বলাতে পারে অন্তত 10 থেকে 11 বছর। পুজো তোমার কাছে ঠিক কীরকম? দেখো পুজো ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে আনন্দ তো হয়, তার বাইরে যেটা হচ্ছে যে মানে অদ্ভুত একটা সাইকোলজি, সেটা হচ্ছে যারা ধরো পৃথিবীতে নেই তাদের প্রতি একটা কষ্ট আছে, কিন্তু যারা পৃথিবীতে থেকেও আমার পাশে নেই, মানে একটা না আনন্দ দুঃখ একটা মিক্সড একটা ব্যাপার কিন্তু অন্তত আমার ক্ষেত্রে ঘটে। প্রেমিকাটাকে না না, নট অনলি প্রেমিকা, অনেক কিছুই। তুমি ছোটবেলায় তোমার ওই স্মৃতিগুলো বা সামথিং, এটা ওইভাবে তো বোঝানো যাবে না, একটা এরকম একটা ফিলিং হয়, কোথাও একটা একা হয়ে যেতে পারতে বা কোথাও একটা সুন্দর মুহূর্ত ঘটেছিল, সেই সবগুলোকে কিনা পুজোর সময় পেতে ইচ্ছা করে। হ্যাঁ মানে ধরো তুমি বারান্দায় দাঁড়িয়ে ভিড় দেখছো, প্রচুর লাইন, তার মধ্যে মানে কোথাও না কি একটা নেই, সামথিং একটা মনে হয়, মিসিং সামথিং মিসিং মনে হয়, সেটা মনে হয়। টোটিনি শ্রীমতীর কি তাই মনে হয়? হ্যাঁ একদম মিলে গেছে, কারণ কি আমার বাড়িতে দুর্গা পূজা হয় এবং আমরা নিত্য পূজা করি সব কিছু। তো আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারাই। আচ্ছা, তো যখনই সব বন্ধুরা যেত তখন একটা একটা তো একটু জায়গা তো আমার থাকতোই যে আমিও বোধহয় আমার বাবার সাথে যেতে পারতাম। আর সবচেয়ে বড় কথা কি, আমার মা কোনোদিন ঠাকুর দেখতেই যায়নি বাবা মারা যাওয়ার পর, সেই কারণে সে যে মায়ের সামনে স্বামী পুত্র নিয়ে যেটা হয় সেটা সবাই মিলে বেরোয়, কিন্তু রেগুলারে পুজো বাড়িতে সকালটা খুব আনন্দ করি। আপনার কীরকম মনে হচ্ছে? আমার মনে হয় প্রতি বছর পুজোটা আসে এবং প্রতি বছর নতুন একটা আনন্দ সঙ্গে বয়ে নিয়ে আসে। তো দুঃখ তো এক এক বছর এক এক রকম হয়তো আসে, মা এক একবার এক এক বছর মানুষকে এক এক রকম, কাউকে হয়তো সময় ভালো দেন না, কি আনন্দ তেমন সে পরিমাণে পাই না আমরা, কিন্তু প্রতি বছরই সেটা একটা নতুন একটা আমরা পুজোর থেকে মানে একটা জিনিস ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে প্রচুর দুঃখ দুঃখ নিয়ে কথা হচ্ছে, সেটা নবমী বলে কি মানে নবমী বলে না আমি দুঃখটা শুরু করলাম বলে অ্যাকচুয়ালি নবমী সন্ধ্যেবেলা থেকেই না একটা মনে হয় মানে মনটাকে খুব তাজা, হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা দেখবে ব্যাস, হ্যাঁ এইবার একটা কেউ যদি বয়ে গেল হয়ে গেল, হ্যাঁ এই হয়ে গেল কথাটার উপরে না ভীষণ ভয় করে। এখনো নবমী নিশি পার হতে বেশ খানিকক্ষণ বাকি। আমাদের সঙ্গে রয়েছেন তটিনী দেবী এবং সঙ্গে রয়েছেন আমাদের অন্তরা শ্রীমতী, দুই শ্রীমতীকে নিয়ে আমরা আমাদের নবমী নিশিতে খেলছি আমাদের পুজোর খাওয়া দাওয়া। হাতে আবার 2 মিনিট সময়, এই 2 মিনিট আমাদের পিছন ছাড়বে না, এই 2 মিনিট সময়ের মধ্যেই এই মোয়া তৈরি করতে হবে। ওখানে মুরকি রয়েছে, এই মুরকির মোয়া, আহা, আর ওই বাটিতে রয়েছে জল, যেটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। মোয়াগুলো বানিয়ে রাখতে হবে এই থালায়, যে যত আগে যত বেশি করতে পারবেন সে পেয়ে যাবে 20। ঠিক আছে, সময় শুরু এখন। ওরে বাবা, ওরা হাত ধুয়ে নিয়েছেন। বৌদির বাড়িতে দুর্গাপুজো হয়, তার মানে লক্ষ্মী পুজোও হয়। নাড়ু বানান, এটা নাড়ুর সাইজে হয়ে গেল, আমরা বোধহয় মোয়া বলেছিলাম। মোয়া বললো, আমি একটু ছোট ছোট করে করলাম, বললে যে অনেকগুলো বানাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিট সময়ের মধ্যে, ও কথা বলে সময় নষ্ট করে দেবে। অনেক লোক আসবে, ছোট ছোট করে খাক, যে যটা খাবে সেটা তাকে তটা দিয়ে দেওয়া হবে। বাহ, খারাপ হচ্ছে না। বাড়িতে মোয়া বানান? মায়ের সাথে সাথে, মায়ের সাথে সাথে ভেঙে না যায় একটু ভালো করেছে, যদি এত জোর থাকতেও যদি ভেঙে যায় তাহলে মোয়া ঠিক নয়। না মোয়া মোয়া ঠিক না, আমার জোর আছে। সে বুঝতে পারছি, দাদাও বোঝেন। জানো আমি যখন খুব ছোট ছিলাম, মানে আমার বয়স কত হবে, 6-7, আমি কিন্তু তখন থেকে নাড়ু বানাতাম আমার দিদার সাথে। 6 বছর বয়স থেকে? হ্যাঁ, এবং আমি উপোস করতাম, যেটা আমি বড় হয়ে কোনোদিন করি না। আমি ছোটবেলায় প্রত্যেক লক্ষ্মী পূজায় উপোস করতাম, আমি করতাম। ভেঙে গেলে সেটা কি আমরা গুনবো? কিছু করার নেই, উনি তো বলেই দিয়েছেন মোয়ার দোষ মানে মুরগির দোষ আমার দোষ না ওনার দোষ না উনি কিন্তু বেশ যথেষ্ট একদম মোয়া বানিয়েছে মানে খেলেই আবার আসবে একদম 2 মিনিট সময়ের মধ্যে গানে বাস শেষ পরে গুনবো আগে আপনি আপনার সময় শুরু হচ্ছে অন্তরা দেবী এক্ষুনি চলুন देखिए हाथ एक की रकम चोर ये हाथ नहीं हथौड़ा है वाह वाह क्या बात है ওটা আমাদের মিথ্যে কথা বলেছেন আসলে প্র্যাকটিস করে এসেছেন শারদ শ্রীমতিতে যেতে হবে না হ্যাঁ তো দেখলাম যেই বলছে পাঠ পারবো না সেই তো সুন্দর করছে আর আমি দেখো সব পারি বলেও কিছু পাচ্ছি না হ্যাঁ কিন্তু এই যে তুমি ভাবো আমি সব পারি এটা যে প্রমাণ দেওয়াতে পারছি এটা অনেক বড় কথা বাহ ভালো মোয়া তৈরি করছেন এই মোয়াটা বিক্রি করছে কোনটা ছাড়িয়ে যাচ্ছে আর কত বড় মোয়া তৈরি করবেন দেখুন আমি গিনেস বুকে নাম যাবে উনি একটা আস্ত ফুটবলের মতো মোয়া তৈরি করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আচ্ছা লক্ষ্মী পূজায় যে হাতি ঘোড়া মটগুলো হয় সেগুলো খেতে ভালো লাগে হ্যাঁ আটটা কি লোককে দেবেন বলুন তো আমাদের ছোট শিব এটাও খেয়ে নেবে হ্যাঁ ও কিচ্ছু ছাড়ে না 2 মিনিট সময়ের মধ্যে ওকে উনি হাতটা একটু ঝেড়ে নিন তো হ্যাঁ এবার বানান ওইটার এই প্লেটটাতে এক হয়ে গেছে এখন এবার মনে হচ্ছে ওটাই হয়তো মোয়া আছে আর এটাই হয়তো মুরগিটা এই আমরা হাসছি কিন্তু যাও বনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 আবার 11 কি মিল বলুন তো আপনাদের ওটা 12 ধরতে পারছি না 11.5 বল 11.5 হাফ পয়েন্ট হাফ বলেই তো ফুল খাতা হ্যাঁ এদিকেও 11 এদিকেও 11 11.5 কিন্তু একদিকে হিসাব করলে এদিকে 11.5 এদিকে দেখতে বেশ ভালো ওদিকে সংখ্যাটা একটু বেশি তাহলে দুদিকে হিসাব করলে এত কথার কি আছে এই আছে টস করেই খুঁজে নিন আজকে আমাদের বস এইটা হচ্ছে হেড আপনার তরফে আর আপনার হচ্ছে 10 আপনার হেড আর আপনার 10 আর এই হচ্ছে আকাশে উঠল পয়সা কি হলো যেটা দেখবো সেটা কি ভুল দেখবো না না সেটা ঠিকই দেখবো যেটা নিজের চোখে দেখবো সেটা ঠিকই দেখবো এটা কে বলেছে চার ভাগ দর্শন হেড হেড বলার সঙ্গে সঙ্গেই তো রিনি দেবী জিতে নিয়েছেন ভাগ্যের দৌলতে একেবারে এই রাউন্ডটি সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যে চলে গেল 20 পয়েন্ট তবে দুঃখ করার কিছু নেই অন্তরা দেবী পুরস্কার তো সকলের জন্যই আছে আর সে পুরস্কার হচ্ছে ভালোবাসার সে পুরস্কার একসাথে থাকা আর আমাদের এই পরিবারে সত্যি আপনারা এলেন বলে আমাদের খুশির আর অন্তর মানে থেকে বেরিয়ে এলেন কিন্তু আর কিছু সময়ের মধ্যেই এই খুশিটাকে সম্পূর্ণরূপে লুটে নিতে হবে তার আগে চট করে দিয়ে দিই পুরস্কার আপনি আগেই পেয়েছেন শাড়ি ধরুন তো শাড়ি আর লাস্ট রাউন্ডে গিয়ে ভাগ্যের সাথে লড়াই করে অন্তরা দেবী একটু পিছিয়ে পড়েছেন তবে ভাগ্যের কাছে আমরা সৃষ্টির কাছে নয় আপনি পাচ্ছেন এই সুন্দর জি বাংলা এবং শারদ শ্রীমতির তরফ থেকে একটা দারুণ মেমেন্টো বৌদি আজকে ভাগ্যের কাছে হেরে গেলেও আপনি কিন্তু পুরোপুরি হেরে যাননি মানে আপনাকে আমরা খালি হাতে বাড়ি যেতে দিচ্ছি না কারণ এর মধ্যে রয়েছে অনেক 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 জিনিস আর আমাদের সকলের ভালোবাসা আর উনি বলে দিয়েছেন সব জিনিসকে ছোট দেখলেও ভিতরে বিরাট সেজন্য এটা ছোট সাইজে হলেও ভিতরে অনেক কিছু আছে খাঁচার মধ্যেও খুলতে পারেন হাতি বেরোতে পারেন सर्वमंगले मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते अवशेषे नवमीर राते रामचंद्र रावण के वध करें আর কিছু সময় পরেই আমাদের কিছু দুঃখ আমাদের বধ করবে কিন্তু তার আগে যতটা সময় আমরা পাবো খুশিকে ছিনিয়ে নিতে চাই আর সেই খুশির এই শেষ রহমায় আরেকবার ঢাকের বাদ দিতে शारद श्रीमती